চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়েশে আগুনে পুড়ে আনোয়ারা বেগম নামের একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ আগুনে 2.5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিনিয়র স্টেশন অফিসার মাহবুবুল আলমের বরাত দিয়ে সাতকানিয়া প্রতিনিধি এম এ হামিদ জানান, কালিয়াশের 2 নম্বর ওয়ার্ডের 4 কক্ষের একটি সেমি পাকা ঘরে আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে 2টি গাড়ি পাঠানো হয়। 4:30টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর অগ্নিদগ্ধ মরদেহটি পাওয়া যায়। পরে পুলিশের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।